আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, যে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনারা সুস্থ সবল বাচ্চা পেতে পারেন, যে বাচ্চাকে কিভাবে সুস্থ সবল রাখা যায় এই বিষয়ে আমরা আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি শুরু করার আগে একটা জিনিস দেখাই দিই আপনাদের, এই দেখেন আমাদের দুইটা কবুতর সব সময় এই জায়গায় বসে থাকে, জোড়া নিয়েছে এরা সব সময় বসে থাকে। তো আমরা এখন একটা কাজ করব, আমরা এই মালসাটাকে নিয়ে এই জায়গায় দিয়ে দেব। এই যে আমরা মালসাটা দিতেছি, এখন এই জায়গায় বসে ডিম পারবে, দেখি পারে কি না। এই যে মালসা দিয়ে দিলাম, এই দেখুন কবুতর যাইতেছে। এই যে খোরা দেওয়ার পর দেখেন নর কবুতর ডাকতেছে জায়গায় বসে বসে, মাশাআল্লাহ। থাক এই জায়গায় বৈশা, আমার খোপের এই যে এই পাশগুলো আটকেই দিছি যাতে করে কাক না আসতে পারে। তো যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যে যে কবুতর ডিম পারছে প্রথমে আমরা এগুলার মালসাকে বের করে নেব, আস্তে আমি বের করে নেই, তারপর আপনাদের দেখাইতেছি যে কোন বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো কবুতরের সুস্থ সবল বাচ্চা পেতে হলে আমাদের কি কি প্রয়োজন, যে এই যে বালি, আর যে যে কবুতরের গুলা ডিম পারছে ওইগুলার নিচে আমরা এখন এই যে বালি দিয়ে দিলাম, ডিমটা একটু সরায় নেই। এই যে এই বালি নিয়ে কতটুকু বালি দিবেন যাতে করে ডিমগুলা নড়াচড়া বেশি না করতে পারে, এক জায়গায় স্থির থাকে। স্থির থাকলে এই বাচ্চাগুলা মানে ডিমগুলা নড়াচড়া করতে পারবে না, স্থির থাকার ফলে ওই ডিমগুলা ভাঙবেও না। আস্তে আস্তে করে সবগুলা নিচে আমরা দিয়ে দিচ্ছি। এই যে এই যে আর একটু বালি দিই, এই যে এই যে ডিম আবার রেখে দিলাম। এই যে এই ময়লাগুলো ফেলে আমরা এখন এই জায়গায় সুন্দর মতন বালি দিয়ে দেব। আর অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন, এইরকম নোংরা হলে এগুলা পরিষ্কার করে দিবেন। এই যে আমি পরিষ্কার করে দিলাম, ময়লাগুলো ফেলে ভালো করে, আর যেগুলার বাচ্চা আছে ওইগুলার অবশ্যই দুই তিন দিন পর পর এইগুলা পরিষ্কার করে দিবেন, না হলে এই বাচ্চা কবুতরকে এই জায়গায় এসে মশা বাসা করে আপনাদের কবুতরগুলোকে পক্সের আক্রমণ করবে। বাচ্চা মশাগুলো যখন কামড়াবে তখন বাচ্চাগুলোর পক্স হবে। এই যে বালি দিয়ে দিলাম, এই যে বালি শেষ, এটাই দেওয়া, ডিম রেখে দিলাম। আর এই যে বাচ্চা মাশাআল্লাহ, এই বাচ্চা এইটার এই দেখেন কি নোংরা হয়ে গেছে, এই নোংরাগুলোকে আমাদের অবশ্যই পরিষ্কার করে নিতে হবে যাতে কবুতরের বাচ্চাগুলোকে সুস্থ থাকে। এই নোংরার কারণে অনেক অসুখ হয় আর মশা এই জায়গায় আক্রমণ করতে পারে, মশা বসে থাকে পরে বাচ্চাগুলোকে কামড়ায়। যখন ডিম পাড়ার আগ থেকেই আপনারা এগুলো দিয়ে রাখবেন যাতে করে বাচ্চার কোনো সমস্যা না হয়। এই যে আমি পরিষ্কার করে দিতেছি, পরিষ্কার করে দেওয়ার পর কিছু বালি দিয়ে দিবেন। এই যে বালি দিয়ে দিলাম, এখন বাচ্চাগুলোকে এইভাবে রেখে দিবেন। তো আশা করি ভিডিওটি দেখে বুঝতে পারছেন যে ভিডিওটি কত গুরুত্বপূর্ণ ছিল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।